এখানে শোনো, এখানে টিয়ার গ্যাস ফিয়ার গ্যাস সব চলছে, এখানে শোনো না, এখানে টিয়ার গ্যাস ঢিল ফিল সব চলছে, অনেকক্ষণ ধরে টিয়ার গ্যাস চলছে, না হলে 50টা টিয়ার গ্যাস 100টার মতো ঢিল। বেরিয়ে বদলে এই জায়গায় কিন্তু পিটিআই আছে আর কিছু নেই, কিন্তু শোনো নেই, মহাত্মা গান্ধী রোডের ছবি, যেখানে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়, ব্যারিকেড ভাঙার চেষ্টা করে, গার্ডরেল ফেলে দেয় বিক্ষোভকারীরা, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়, পুলিশ পাল্টা টিয়ার গ্যাসের শেল ফাটায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। বিভিন্ন জায়গাতে জমায়েত বিক্ষোভকারীদের, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, অন্যদিকে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে টিয়ার গ্যাসের শেল ফাটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রেখেছে পুলিশ, যাতে কোনো রকমের খামতি বা ত্রুটি না থাকে নিরাপত্তা ব্যবস্থায়। নবান্ন অভিযান ঘেরে যেভাবে অশান্তি ছড়িয়ে পড়ছে বেশ কিছু জায়গায়, সে প্রশ্ন তো উঠছেই। শুভেন্দু অধিকারী, সরাসরি শুনবো কি বলছেন সাংবাদিক বৈঠকে। আমি আগেও বলেছিলাম, আমার কথাকে মিসকোট করেছি, আমি বলেছিলাম এই আন্দোলনের এত বড় উচ্চতা আছে, এত বড় ব্যাপ্তি আছে, এই আন্দোলন থামাতে গেলে একটা কিছু যদি ঘটে যায় স্টেট গভর্নমেন্ট। শুভেন্দু অধিকারী কি বলছে সেদিকে আমরা নজর রাখবো, তবে যেভাবে বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়ে পড়ছে এবং যেটা গ্রাউন্ড রিয়েলিটি জানতে দেওয়া উচিত, তাই বলেছিলাম। আপনারা কন্ট্রোল করতে পারছেন না, সাতায় আছি, হিমসেলফ আমি কন্ট্রোল করেছি, আমি আপনাকে বলছি, আমি মবকে কন্ট্রোল করেছি, কারণ বিরোধ নেই, এক একটা পুলিশ কর্মী 20,000 টাকা করে বেতন কম পায়, আমাদের পুরো সিম্পেটি তাদের উপরে আছে, কিছু আইপিএস এবং আইইসিরা দে আর দ্য নোটোরিয়াস ক্রিমিনাল, নিচের তলার পুলিশ কর্মী বা কমন পিপল তারা সাফার করুক, এটা আমরা চাই। 2015 বা 2016 থেকে নবান্ন অভিযানের যে বিষয়টা সেটা সামনে আসে বাংলাদেশের তরফে, অন্যান্য আপনারাও করেছেন, এইটা কি হিউজ হয়েছে, মানে এখনো পর্যন্ত আমি বলবো আমার প্রথম দিন থেকে সাপোর্ট ছিল, আমি ভলান্টিয়ারের কাজ করেছি লিডারশিপ টিম, ওরা গতকাল প্রেস কনফারেন্সে বলেছিল, এর আগে বলেছিল প্রতি বাড়ি থেকে একটা আমাদের মিছিলের সামনে না, তাই আমি ওদের কাছে বসে আছি, আমি একদম 3 কিলোমিটারের মধ্যেই ওদের বসে আছি ওদের কাছে, এবং আমি ভলান্টিয়ারের কাজ করেছি,
ওদের চারজন ছেলেকে অ্যারেস্ট করেছে, তার লিগাল সাপোর্ট গোটা রাজ্য জুড়ে 200 বেশি অ্যারেস্ট করেছে, প্রত্যেককে লিগাল সাপোর্ট করে। এখানে সমস্ত ক্লাব এনজিওদের হাওড়ায় আমি 3 দিন ধরে 4 দিন ধরে অর্গানাইজ করেছি। তাদেরকে আমি বলেছিলাম ফার্স্ট এড জন্য ক্যাম্প করতে, তারা লাগিয়েছে। তাদের ফুড প্যাকেট দিতে বলেছিলাম, কালকে দিয়েছে। 2 লক্ষ জলের পাউচ তারা এনে ডিস্ট্রিবিউট করেছে। এই কাজটা করেছে ভলেন্টিয়ারের কাজটা, আই এম নট লিডার। রাজ্যপালের ভূমিকা নিয়ে আপনার দাবি করেছেন? না না, উনি তো খুব বললি বলছেন, চেষ্টা করছেন।